আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন আজকে অনেকের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা তৈরি করছে যেমন আমাকে কয়েকজন কমেন্টস করছে বা জানতে চাইছে যে ভাইয়া হচ্ছে আমি ফেসবুকে আমি তো একটা ফেসবুক ব্যবহার করি এখন আমার এই ফেসবুক থেকে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি কতজনকে ফেরেন্ড রিকোয়েস্ট দিছি এবং কারাকার আমার ফের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এগুলো আমি কিভাবে চেক করব। তো আমরা যখন আমরা প্রত্যেক দিন ফেসবুক ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের ফেসবুক আইডিতে কিন্তু আমরা ফেরেন রিকোয়েস্ট দিয়ে থাকি এবং ওই ফ্রেন্ড রিকোয়েস্ট যে কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা দিছি এর কিন্তু কোনো হিসেব থাকে না এবং আমরা কিন্তু সেটা চেকও করতে পারি না এবং এমনকি আমরা জানতেও পারি না যে আমাদের এই ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে অ্যাকসেপ্ট করে নাই তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করলাম অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে দিবে ফেসবুকে যখন আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই এবং সেটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু ওইটা আমাদের একটা লিস্টে পড়ে থাকে তো এই লিস্টটা আমরা কিভাবে চেক করবো এবং ওইটাকে যখন আমরা রিকোয়েস্ট পাঠাইছি তখন ওইটাকে আবার আমরা ক্যান্সেল করে দেবো কিভাবে সেটা আপনাদের আমি দেখাবো ঠিক আছে তো প্রথম আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন ঠিক আছে তো ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা ওপেন করে নেবেন তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশন হচ্ছে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে আপনারা হচ্ছে দেখতে পারবেন এই যে উপরে কিছু অপশান দেওয়া থাকে যেমন ভিডিওর একটা লোগো দেওয়া থাকে আইকন তারপর হচ্ছে ফ্রেন্ডের একটা আইকন দেওয়া থাকে এইখানে আমরা টাচ করবেন মানুষের মতন একটা লোগো দেওয়া থাকে যেটা কি মেনশন করে ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে তো এটা পরে আপনারা টাস্ক করবেন করার পরে আপনাদের ফ্রেন্ডগুলো চলে আসবে যে ফ্রেন্ডগুলো আপনারা অ্যাড করেন নাই এখনও ঠিক আছে তারপরে যদি আপনারা এইখানে টাস্ক করেন ইওর ফ্রেন্ড তো এই ইয়ের ফ্রেন্ডে গেলে আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে যখন দেখতে পারবেন এইখান থেকে আপনারা কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন এবং কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন সেটা কীভাবে এতে দেখতে পারছেন ফ্রেন্ড রিকোয়েস্ট এটা পরে টাস্ক করে দেবেন এটা পরে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আপনাদের সবার ক্ষেত্রে ঠিক আছে আসার পরে এই জন্য উপরে এটা লাইন দেখতে পাচ্ছেন তিন ডে ফোটা ফোটা দেওয়া এটা পরে আপনারা টাচ করবেন ডান কর্নার উপরে তো এইখানে টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আছে ভিউ সেন্ড রিকোয়েস্ট এটা পরে টাচ করে দিবেন দেওয়ার পরে আপনারা কতজনকে ফেরেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন সবগুলো কিন্তু এইখানে দেওয়া আছে আর একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনি কতদিন আগে ফের রিকোয়েস্টটা পাঠাইছেন দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম আপনারা কিন্তু দেখতে পারবেন কতদিন আগে পাঠাইছেন ঠিক আছে সব কিন্তু এইখানে দেখতে পারবেন এবং যদি আপনি এক বছর আগে কাউকে পাঠান তাও কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আপনি কতজনকে ফেরেন রিকোয়েস্ট পাঠাইছেন এবং কত তারিখে ক মানে কতদিন আগে পাঠাইছেন তো এইখানে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে ফেরেন রিকোয়েস্ট পাঠানো হয়েছে নয়শো তেত্রিশ জনকে ঠিক আছে এর ভিতরে যারা অ্যাকসেপ্ট করেছে তারা করেছে যারা করে না তারা কিন্তু এইখানে লিস্টটা আছে এখন আপনি চাইলে আমার মতন কিন্তু এখান থেকে আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন তো এই যে ক্যান্সেল ক্যান্সেলে টাচ করে দেবেন দিলে কিন্তু যার ওইখানে আপনি ফেরেন রিকোয়েস্ট পাঠাইছেন ওর ওইখান থেকে কিন্তু ক্যান্সেল হয়ে গেলে এবং তার ওইখানে কিন্তু আপনার ফেরেন রিকোয়েস্ট নাই এখন ঠিক আছে এবং এই রিকোয়েস্ট দেখতে পারছেন দুই দিন আগে এই আইডি থেকে করা হয়েছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ভিডিও থেকে আপনাদের আমি দেখালাম যে কাউকে যদি আপনি ফেরেন রিকোয়েস্ট পাঠান এক কথা হচ্ছে আপনার আইডির থেকে আপনি ফেসবুক চলাকালীন যেখান থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট রানিং করছেন ওইখান থেকে শুরু করে যত ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি মানুষের কাছে দিয়েছেন আপনার বন্ধুবান্ধবের কাছে তারা যদি আপনার ফেরেন্ডকে অ্যাকসেপ্ট না করে থাকে তাহলে তার লিস্ট আপনি এখান থেকে বের করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আগামীকাল আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম